আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ফ্লোরিডাতে শিক্ষকতা করছেন, মেডিকেলে প্র্যাকটিস করছেন, সেটা কোন কোন ইউনিভার্সিটিতে করছেন একটু বলেন যদি। আমি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ইউনিভার্সিটি অফ মায়ামি অ্যান্ড নৌকা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যান্ড ব্যারি ইউনিভার্সিটি। ও, আমি লেকচার দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টের উপরে। যেমন নৌকা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমি কার্ডিওলজি পড়াই, আর ইউনিভার্সিটি অফ মায়ামিতে আমি এদের রেসিডেন্সিতে পড়াই। আর রেসিডেন্সি মানে যারা ডাক্তার হয়ে তারপরে আছে ট্রেনিংয়ে। আর ব্যারি ইউনিভার্সিটিতে আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াই, কখনো নিউরোলজিস আমি পড়াই এবং তার সঙ্গে আই অলসো ডু সাম সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোলজি। আমার আমি তো ফ্যামিলি মেডিসিন, সব ধরনের রোগীরাই আসে, ব্লাড প্রেশারের রোগী, বয়স্ক মানুষ এবং যারা অল্প বয়স্ক তারাও, মহিলা, সবই আমি দেখি। অ্যাট দ্য সেম টাইমস আমার আমি আবার হসপিসের ডাক্তার, সো আই অলসো টেক কেয়ার অফ দ্য টার্মিনালি সিক পেশেন্টস। আমার পেশেন্টস নার্সিংহোমেও আছে, সো আমি জেরিয়াট্রিক্স করি। আবার আমি পেশেন্টের বাসায় বাসায়ও যাই অ্যান্ড আই সি দ্যাম অ্যাজ ওয়েল। এই সাফল্যটা শুরুর থেকে কীভাবে কীভাবে এসছেন? আপনি মুক্তিযুদ্ধের সময় আপনার বড় ভূমিকার কথা আমরা জানি, এটা যদি একটু এক্সপ্লেন করেন একেবারে ছোটোবেলা থেকে। তো অনেক বড় লম্বা গল্প হয়ে যাবে। আমার যুদ্ধ 1971-এ, আমরা তখন ঢাকা কলেজে পড়ি। তো যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন আমরা বিভিন্নভাবে, যারা অল্প বয়স্ক ছিলাম, 17 বছর মতো বয়স ছিল যেমন পড়ছিলাম, তখন আমরা কী করে যুদ্ধে যোগ দিব। তো এইভাবেই বিভিন্নভাবে আমি জড়িয়ে যাই 9 নম্বর সেক্টরে। আমার গ্রুপ কমান্ডার ছিলেন মনোয়ার আলী। তারপরে আমাদের একটা বিশেষ একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, সেটা হলো কি, বাংলাদেশের মানুষকে আমরা কী করে জানাতে পারবো আমরা কী করছি, অর্থাৎ একটা প্রচারের একটা মাধ্যম। সো সেটা করার জন্য প্রথমে আমরা চিন্তা করলাম, মানে আমরা বলতে এখানে আরও অনেকে ছিল, তা আমরা চিন্তা করলাম যে আমরা ডবল ডিমাই মেশিন একটা কোনোভাবে যদি উঠিয়ে নিয়ে এসে তারপরে আমরা কাগজ ছাপিয়ে সমস্ত বাংলাদেশের ঢাকার মানুষদের কাছে জানাতে পারি যে মুক্তিযুদ্ধে অমুক সেক্টর, অমুক জায়গা আছে, অমুক জিনিস হচ্ছে, মানে প্রিন্ট ফরম্যাট মানুষকে জানানোর জন্য। কিন্তু আমি যখন, আমি কিন্তু আগে কখনো প্রেস দেখিনি, যখন দেখলাম তখন যে এই জিনিস তো কেউ উঠিয়ে নিয়ে এসে পালিয়ে লুকিয়ে থাকতে পারবে না। তো আমি মনোহর ভাইকে বললাম যে আমাকে কিছুদিন সময় দেন। মনোহর ভাই হচ্ছে গ্রুপ কমান্ডার 9 নম্বর সেক্টরে। তখন উনি এই ভিতরে ঢুকেছিলেন অ্যান্ড দেন আমার সঙ্গে যখন পরিচয় হলো, আমি বললাম আমাকে কিছু সময় দেন, আমি দেখি একটা নতুন ধরনের কিছু করতে পারি কিনা যেটা লুকিয়ে রাখা যাবে এবং প্রচার করা যাবে। এটার অনেক বিস্তারিত ঘটনা, কিন্তু আলটিমেটলি সাইক্লোস্টাইল মেশিন একটা তৈরি হলো। কবি আহসান হাফিজ সাহেব তখন আমাদের সামনের বিল্ডিংয়ে থাকতেন, পরবর্তী সময় যুদ্ধের পরে উনি ওই সাইক্লোস্টাইল মেশিনটা যখন অনেক নাম হলো, এটা কেমন করে করেছিলাম সবাই জিজ্ঞেস করলো, তখন আলটিমেটলি ওই সাইক্লোস্টাইল মেশিনটার নাম দেওয়া হয় লিপিকা। এই লিপিকার নামটা কবি আহসান হাফিজ সাহেবের দেওয়া। এটা আজকেও মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা আছে। এই ওই ছাপার যন্ত্র দিয়ে আমরা তখন, আমি তখন ছাপিয়ে মানুষ ওই মুক্তিযুদ্ধদের দিতাম, তারা তখন বিভিন্ন জায়গাটা ছড়িয়ে দিত। এবং এই মেশিনটা তৈরি করার সময় বাড়িতে বসে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কাজ করেছে, করতে 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 একটা উদ্ঘর ধরনের একটা কাঠের একটা মনে হয়েছে যে এটা তো এমন কিছু না, এটার অনেক বিস্তারিত বিভিন্ন কেমন করে কোন জিনিস দিয়ে কেন করলাম ইত্যাদি বিভিন্নভাবে। সাইক্লোস্টাইল মেশিনটা আমার বাসায় ছিল, কিন্তু ওটা খোলা অবস্থায় ছিল, ওরা বুঝতে পারে নাই, এবং সার্চ করার যখন চেষ্টা করেছিল তখনও বুঝতে পারে নাই যে এটা একটা নতুন ধরনের জিনিস। তো 23 জুলাই যখন আমাকে নিয়ে গেল, তারপরে অমানসিক অত্যাচার করেছে এবং সেখানে পা বেঁধে উঠে পিটা তো, তারপরে আমাদের ওখানে অনেক লোক ছিল, অনেকে মারা গেছে, এবং একটা ছোট্ট একটা বাটি ছিল, সেই বাটিতেই আমরা পায়খানা পেশাব করতাম এবং সেটাতেই আমরা ভাত খেতাম। সেই সময় আমরা যেহেতু নাকি আমাদেরকে মেরে ফেলবে, আমাদের নিজেদের কবর, আমি নিজের কবর নিজে খুঁড়ি, তারপরে সবাইকে দাঁড় করিয়ে দেয় অ্যান্ড দেন ব্রাশ ফায়ার করে।
এবং বুলেট আমার গায়ে লাগে নাই। এই সময় আপনার প্রচণ্ড জোরে বৃষ্টি আসে এবং সমস্ত অন্ধকার হয়ে যায়, মিলিটারিরা ব্যারাকে ফিরে যায়। অ্যান্ড আই ক্রল, কারণ আমি দেখি যে আমার তো লাগে নাই কোথাও। ছোটো ভাই আর কি আলমারি, ও বললো যে আপনি ওই মেশিনটা প্রেস ক্লাবে নিয়ে এসে সবাইকে দেখান। তো ওইটা যখন আমরা দেখালাম, আমি যখন দেখালাম, তখন সমস্ত পেপারে যখন উঠলো, পেপারে উঠার পরে ওই একটা পেপারে অবজারভারে ইংলিশ পেপারে ওইটা পড়েছিল ডক্টর ক্রিশ্চিয়ান ডিলেট। ক্রিশ্চিয়ান ডিলেট তখন কমনওয়েলথ সায়েন্সের অ্যাডভাইসার। সো উনি দেশে এসে আমাদের তখনকার সায়েন্সের যে সেক্রেটারি ছিলেন বজলে আলী, ডক্টর বজলে আলীকে রিকোয়েস্ট করেন যে এই মেশিনটা আমরা ইংল্যান্ডে নিয়ে যাব। তো লন্ডনে যখন গেলাম, তখন ওরা প্রিন্টিং প্যানেল বলে যে ওদের ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্যানেল যেটা আছে, তারা এসে দে ওয়ান্ট টু ইনভেস্টিগেট দ্য হোয়াট ইজ দিস। এবং দেখার পরে ওরা বললো যে দিস ইজ এ নিউ ইনভেনশন, দিস ইজ নট এ ইনোভেশন। আই ওয়ান্ট টু গিভ দিস প্যাটেন্ট টু কমনওয়েলথ, কমনওয়েলথ যাতে প্রোটেক্ট করে এবং সেটা যে কোনো জায়গায় দিতে পারে। তখন ITIS and ITTG বলে দুটো প্রতিষ্ঠান আছে, যেটা ডিরেক্টলি ফান্ডেড বাই দ্য প্রিন্স চার্লস। সো প্রিন্স চার্লস কেম অ্যান্ড সি মাই মেশিন অ্যান্ড হি ওয়াজ ইম্প্রেসড অ্যান্ড হি ইনভাইট, অ্যাকচুয়ালি ও ইনভাইট করলো আমাকে ওর প্যালেসে। অ্যান্ড দেন হি সেড দ্যাট ওয়েল হি উইল ডু এভরিথিং ফর ইট ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। তো আলটিমেটলি অনেক ঘটনা এর মাঝখানে আমি তখন মানে একটু খারাপই লাগলো বলে আমি সৌদি আরবে চলে যাই। আই স্পেন্ড 6 মান্থস। তো সৌদি আরবে যখন ছিলাম, তখন আমাকে ওই চিঠি আসলো যে আমার বাবার কাছে, বাবা টেলিফোন করলেন যে তোমাকে আমেরিকাতে একটা প্রতিষ্ঠান তোমাকে দেখেছে, সো দিস ইজ দ্য লেটার, তুমি আমি টেলিফোন নম্বরটা দাও। এনিওয়ে আই কল সৌদি আরবে, তো সৌদি আরব থেকে আপনার নিউ ইয়র্কে তখন ওরা বললো যে ঠিক আছে, আমরা ভিসার জন্য তোমার কাগজ পাঠাচ্ছি, তো উই ওয়ান্ট ইউ টু জয়েন ইন ইন্টারন্যাশনাল ইউনিটি অফ সায়েন্স। এটা একটা প্রতি বছর হয়, হ্যাঁ, আমেরিকাতে সাধারণত সায়েন্টিস্টদের ডাকে। সো আলটিমেটলি ওইখানে যখন একটা স্পিচ দিতে হয়, আই হ্যাভ টু গিভ এ স্পিচ, এবং ICAS conference speech dawar pore I was not prepared, but somehow they like it. So eta today's world e ashlo potrika, ebong they really ICAS je the proceedings sathe tato berelo. To amar sei shomoy mone holo je amar ki kora uchit, ekhon ki ami England e jabo naki ekhane thakbo naki deshe jabo, what I should do basically. It was a difficult decision, kintu oi shomoy amar ekta khubi mane taka bosha shesh hoye gelo, and then I suffer a lot. Tokhon ami mone je ei khanei ami jodi protishtho hote pari tale to ami aro desher jonno korte parbo. Ekta Sunday magazine newspaper ekta jaygay lagno chotto ekta biye je ekom ekta medical advisor chaiche, to oi kagoj ta niye ami sei office e gechi। তো সেই অফিসে কত মানে ওখানে যে সেক্রেটারি তার সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ করে পিছন থেকে ডক্টর কে মাইলা এসে আমাকে বলছে কি, ডক্টর আহমেদ হাউ আর ইউ। তো আমি তখন আমার মানে লাস্ট নেম আহমেদ, সেই হিসাবে সবাই ডক্টর আহমেদ। আমি ইউ নো মি, ইয়েস হাও, বলে তুমি যখন লেকচার দিচ্ছিলে ফিলাডেলফিয়াতে, তখন কতদিন আগে সেটা, সেটা প্রায় 1 বছরের মতো উনি মনে রেখেছেন, মানে তার মানে আপনার স্পিচটা টাচ ছিল আই থিঙ্ক। সো ও তখন বললো কি, আই রিমেম্বার ইউ, এবং আমি তখন বলছি কি, হু আর ইউ? তো বলছে আমি তো আসো আমার ঘরে, তো বলছে আই কেম হিয়ার ফর দিস জব। তো আমাকে নিয়ে যে ঘরে যখন ঢুকাচ্ছে, তখন বলছে ইউ গট দ্য জব। এটা যদি আল্লাহ না করে থাকে তাহলে কে করবে? মানে এত হাজারে হাজারে লোকের মাঝখানে রাস্তা থেকে হঠাৎ করে আপনার জীবনে একটা বড় আরেকটা বিরাট টার্নিং। তখন ও মানে কিমালাকে আমি মানে বন্ধু মেন্টর, সো উই বিকেম ভেরি, কিছুদিন আগে সেই দিকে ক্যান্সার হয়ে।
সো আই মিস ভেরি মাচ বাট এনিওয়ে সে তখন বললো কি তুমি ওয়ে ইউ লিভ এবং দ্বিতীয় দিন আর প্রশ্ন করলো না সঙ্গে সঙ্গে বললো কি তুমি এখন কোথাও থাকো না তাহলে মানে হি রিয়েলাইজ দ্যাট আই বাম তখন বলছে তোমার এখনই আমার সঙ্গে আসো আই এম গোয়িং টু গিভ ইউ এ হোটেলে যে দিল টুমোরো মর্নিং আমি তোমাকে নিয়ে যাবো ফিফথ অ্যাভিনিউ লয়ারের কাছে অ্যান্ড ফিফথ অ্যাভিনিউ লয়ার তার নামও আমার মনে আছে সাপিরো সে সাপিরো আমার কথা শুনলো কেম মাইলার কাছ থেকে মেনলি ও বললো যে তখনকার দিনে তখন তো অনেক অনেক অন্যরকম ছিল বলছি ইউ আর গোয়িং টু গেট দ্য এইচ ওয়ান ভিসা ইন থ্রি ডেজ তো তিন দিনের মধ্যে আমি এইচ ওয়ান ভিসা পাই উইচ ইজ ভেরি অনার্ড একটা ইয়ে এবং তারপরে আমি মানে মনে করলাম যে এখন দেশকে যদি আমি ভুলে যাই দ্যাটস নট নো ইন্টেনশন এটা তো করা উচিত না আমাকে দেশে যেতে হবে কিন্তু আমি যদি এখানে প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে আমার দেশে যেহেতু কোনো লাভ হচ্ছে না এবং আমাদের কাজটা তখন ছিল মানে আমি ছিলাম মেডিকেল অ্যাডভাইসার টু IRFF এবং যে টাকা দিত তাতে ভালোই চলত তো ওই টাকা থেকে বাবা মাকে পাঠাতাম আর তখন আমি প্রিপারেশন করলাম পরীক্ষা কী করে পাশ করা যায় বিকজ আই ডিডন্ট নো নাথিং অ্যাবাউট হাউ আমেরিকান সিস্টেম ওয়ার্কস এটা আর একটা জিনিস আমি সত্যি কথা বলছি বিদেশকে জানা এবং বিদেশের শিক্ষা সম্বন্ধে জানা এটা কোনো দিন মানুষকে খারাপ করে না ইট অনলি গিভস আস মোর স্ট্রেংথ অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি উই শুড নো হাউ টু পেনিট্রেট ইন টু দ্য সিস্টেম অ্যান্ড গেট আওয়ার সেলফ ইন টু প্রোগ্রেস এবং সেটা দেশের জন্য ভালো এনিওয়ে আমি তখন ওই পাশ করার পরে দেন আই গেট ইন টু দ্য রেসিডেন্সি ট্রেনিং প্রোগ্রামস এগুলো সমস্ত করার পরে আমি যখন কাবরিনি হাসপাতালে কাজ করছি সেটা হচ্ছে ডাক্তারি শাস্ত্রে এখানে যাতে আপনি কাজ করতে পারেন সেইগুলো মানে সমস্ত প্রয়োজনীয় ট্রেনিং মানে খুবই কষ্ট হয়েছে কারণ কি বলতে পারেন যে আবার করে মেডিকেল সায়েন্সটা পড়তে হয়েছে এবং এখানে যারা ডাক্তার হিসাবে আগে এসছে এখনও আসছে তারাও বলবে যে পুরো মানে ব্যাপারটাই মানে পুরো মেডিকেলটাই আবার করে আমাদেরকে পড়তে হয় এই কম্পিটিটিভ পরীক্ষাটা পাশ করার জন্য অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্যাড কারণ কি এটা যদি প্রথম থেকেই পড়ানো হয় যেমন এখন আমি মেডিকেলে পড়াচ্ছি আমি দেখছি যে এরা কেন তাড়াতাড়ি পাশ করে যায় কেন তাড়াতাড়ি তারা প্রোগ্রেস করে কারণ কি যেটা দরকার এটাকে এক্সারসাইজ করা হয় এবং যেভাবে পড়লে পরে সেটা কাজ হবে এনিওয়ে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা ফ্লোরিডা কী করে আসলাম তো আমি কাবরিনিতে কাজ করছি করতে করতে একদিন আমি বললাম যে আমি এই আমার তখন আমার ক্যাবরিনি হলো একটা হাসপাতাল যেটা নাকি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমি মানে কাবরিনি হাসপাতালে কাজ করি অ্যাজ এ ডক্টর তো আমি তখন ইয়ে করলাম যে আমি ওই আমার তখন বাচ্চা হয়েছে জ্যাসমিন তা আমরা যে আমরা ইয়ে করি এই নিউ ইয়র্ক থেকে আমরা একটাই বাচ্চা একটাই তো আমার মেডিকেলে পড়ছে সে সেকেন্ড ইয়ারে আছে এখন আপনাদের দোয়ায় আর আমার ওয়াইফ ভেনেজুয়েলান হ্যাঁ তো আমরা ইয়ে করলাম যে জ্যাসমিন যেহেতু বড় হচ্ছে ওকে নিয়ে আমরা এমন যে একটা যাই যেখানে রেখে আমরা ওর সাথে খেলাধুলা করা যাবে মোর লাইক বেটার লাইফ তো নিউ ইয়র্ক খুব সুন্দর আই মিস নিউ ইয়র্ক ভেরি মাচ কিন্তু আমরা তখন ওই চিন্তাই করছি তো আমি তারপরের দিন সকালবেলা চেয়ারম্যান ডক্টর চকলিকে বললাম যে আমি বাইরে আমি চলে যাচ্ছি আমি আই ওয়ান্ট টু রিজাইন তো বললো যে কেন তুমি কি আরও বেতন চাও তোমার কী অসুবিধা আচ্ছা বেতন আই ডোন্ট ওয়ান্ট মানি আই জাস্ট ওয়ান্টেড টু গো সামওয়্যার তো বলে কোথায় যাবে তুমি কি চাকরি পেয়েছো আমি বলছি চকলি লুক অ্যাট মি এগেন তো আমাকে বলছে যে ইয়েস আই এম লুকিং অ্যাট ইউ কে লুক অ্যাট মি এগেন বিকজ ইউ আর মিসিং সামথিং হোয়াট ইউ ট্রাইং টু সে লিসেন দিস ম্যান আই ক্যান লিভ এনিওয়ে আই ডোন্ট নিড এ জব আই উইল সার্ভাইভ আই ডোন্ট নিড এ জব অ্যান্ড এ সিকিউরিটি টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার তো বলো যে না তুমি তোমার চাকরি আমি রাখবো আই ওয়ান্ট কিপ ইট বাট ইফ ইউ ডিসাইড ইউ কাম ব্যাক But at least tell me where you're going. I mean, I'm going to the 95. The 95 is a highway. The 95 is a
and we started driving মানে আমি আমার বউ আর আমি আর বাচ্চা জেসমিন আর পিছনে একটা ছোট্ট ইউহল যে খেলনা সুটকেস and then we started driving we don't know where we will end up so if you ask me why Miami no এটা আস্তে আস্তে তো আর তো যাওয়া যাবে না এত তো কিউবা so I stopped Actually, এখান থেকে বেশি দূরে না মায়ামি লেক বলে একটা জায়গা আছে ওইখানে আই এন্ডেড আপ এন্ড দেন আজ থেকে কত বছর আগে প্রায় 15 বছর আগে এরকম যেন এক্স্যাক্ট ইয়েটা মনে নেই কিন্তু 27 তারিখ এবং এটা জানুয়ারি মাসের 27 তারিখ আলটিমেটলি আই গট দ্য জব আমি প্রথম কাজ শুরু করি অ্যাভেঞ্চুরা হসপিটালে ইমার্জেন্সি রুমে ওখানে প্রায় 5 বছর ছিলাম তো ওইখানে যখন কাজ করছিলাম অ্যাভেঞ্চুরাতে তখন ডক্টর ব্যারি ব্লুমেনথাল বলে একজন ডাক্তার সেই ইমার্জেন্সি রুমে আমাকে বলল যে তুমি কি পড়াতে ভালোবাসো বিকজ ওখানে কিছু ছাত্র আসছিল আমি তাদেরকে পড়াচ্ছিলাম তো অ্যাটেন্ডিং তো আমি বললাম যে হ্যাঁ আমার ভালো লাগে কিন্তু I don't have no opportunities. I think the history of medical school, nobody has appeared like this. So, he hired me right there. Right. Right. Confidence. Right. Right. Emergency room. So, I don't know you. And I don't know whether... I can perform the way you want and maybe it will be not good, maybe it will be good, I don't know. But you have to give me the chance and let me see first. So anyway, I mean, in 1992 I became first lecturer, then academic director and then different positions. So I was working on এবং আই ওয়াজ ভেরি হ্যাপি বাট আমি ওই নিজের প্র্যাকটিসটা পছন্দ করছিলাম আমি এর মধ্যে গ্রুপ প্র্যাকটিসও করেছি কিছুদিন দেন আই ডিসাইডেড টু মুভ কারণ ইউএম ইউনিভার্সিটি মায়ামি থেকেও তখন আমাকে ওরা বললো যে উই লাইক টু গিভ অপরচুনিটি ফর ইউ টিচ তখন আমি বললো যে তাহলে আই ওয়ান্ট টু ডু দ্যাট তো প্রাইভেট প্র্যাকটিস যেহেতু করছি আই ক্যান গো এনিওয়ার আই ওয়ান্ট আই এম নট বিলং টু ওয়ান ইনস্টিটিউট